কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। যাদের কুম্ভ রাশি, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে, আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে। স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের অন্যের প্রতি রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তা না হলে মনের সাথে সাথে শরীরেও কিন্তু আপনারা দুর্বলতা অনুভব করতে পারেন। আজ এই ঘৃণার অনুভূতি আপনাদের ক্ষেত্রে ব্যয় সাপেক্ষেও প্রমাণিত হতে পারে। দিনটি ব্যয়বহুল আছে, তবে আয় ইনকাম বৃদ্ধি হবে। প্রাচীন জিনিস, প্রাচীন গয়নায় যদি বিনিয়োগ করতে পারেন, লাভ সমৃদ্ধি বাড়বে। যারা জুয়েলারি বিজনেস করেন তাদের তো আজ রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয়, তবে যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। আজ ধৈর্য বশতে লক্ষ্মী, এটি কিন্তু মাথায় রাখতে ভুলবেন না। তাড়াহুড়ো করলেই কিন্তু নিজের বিবেচনা করার ক্ষমতা হ্রাস পেতে পারে। আজ আপনি বন্ধুবান্ধবদের সঙ্গে সন্ধ্যাবেলার সময় আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা করতে পারেন। প্রেমিক প্রেমিকা, আজ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন। স্বামী স্ত্রীও আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মঙ্গলময়, শখ আহ্লাদ পূরণ করবার দিন। গান, নাচ, ছবি আঁকা, বাগান সাজানো, কোনো প্রকার ক্রিয়েটিভ কাজকর্ম করে কাটাতে পারেন। আজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, তাই দিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই বিশেষ করে ছাত্রছাত্রীদের বলবো অহেতুক মোবাইল বা টিভিতে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করে সময় যেন নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে।